হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাদেশ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা এবছর 2020-তে উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছো, তোমাদের মধ্যে অনেক এরকম স্টুডেন্ট রয়েছে ভালো নম্বর পাওয়ার সত্ত্বেও কলেজে অ্যাডমিশন নিতে পারেনি, তো তাদের কী হবে সেই নিয়ে রীতিমতো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কী বলছে, আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কী বলছে, এবং এর বিকল্প পথ কী রয়েছে, মানে স্টুডেন্টরা কি সত্যিই কলেজে অ্যাডমিশন নিতে পারবে না, তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তো তোমরা যদি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের বাস্তবটা কী অ্যাকচুয়ালি কেন এরকম হচ্ছে সমস্ত কিছু জানতে পারবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তোমরা যারা এবছর 2020-তে উচ্চ মাধ্যমিক পাস আউট করেছো, তোমাদের মধ্যে অনেক এরকম স্টুডেন্ট রয়েছে যারা 90% কিংবা 80% নাম্বার পাওয়ার সত্ত্বেও ও অ্যাডমিশন নিতে পারেনি এখনও পর্যন্ত কলেজে। এ নিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনেকেই কিন্তু এই ধরনের উক্তি দিচ্ছে যে অ্যাকচুয়ালি এবছর রাজ্যেই সমস্ত স্টুডেন্ট পড়ছে, কোনো ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি হয়নি বা অন্য কোনো জায়গায় ভর্তি হয়নি বা বাইরে কোনো স্টুডেন্ট পড়ছে না। কোভিডের এই দুর্লভ পরিস্থিতির কারণে রাজ্যের সমস্ত স্টুডেন্ট রাজ্যেই অ্যাডমিশন নিতে চাইছে, এরকমই দাবি করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তো কি বললেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, শুনে নেব। এইবারে রাজ্যের সমস্ত ছেলেমেয়েরা রাজ্যেই পড়াশোনা করছে, ফলে পুরো হোল রাষ্ট্রটা আমাদের এই কয়েকটা ভালো কলেজে গিয়ে পড়ছে। ভোকেশনাল কোর্সেস আছে, এগুলো কি জন্য রাজ্য সরকার খুলেছে, এগুলো তো কিছু যেতে হবে। এছাড়া রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং একাংশ মেনে নিচ্ছে যে অ্যাকচুয়ালি এই সময় অধিকাংশ স্টুডেন্ট এরকম রয়েছে যারা 80% কিংবা 90% বা ভালো ফল করার সত্ত্বেও তারা অ্যাডমিশন নিতে পারছে না। এছাড়া CBSE বোর্ড, ICSE বোর্ড এবং অন্যান্য যে সমস্ত বোর্ডগুলো রয়েছে, সেই সমস্ত বোর্ড যে প্রক্রিয়ায় নম্বর দিয়েছিল স্টুডেন্টদের বাতিল প্রক্রিয়া, বাতিল পরীক্ষার নম্বর, সেই অনুযায়ী কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু নম্বর দেয়নি। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে নম্বর দেওয়ার প্রক্রিয়ার কারণে কিন্তু অনেক স্টুডেন্ট বেশি নম্বর পেয়েছে। তোমরা সকলেই জানো তোমাদের বাতিল পরীক্ষার নম্বর কিভাবে দেওয়া হয়েছিল, যে পরীক্ষাগুলো তোমরা লিখিত দিয়েছিলে সেই পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি যে সাবজেক্টে নম্বর পেয়েছিলে সেই সাবজেক্টের শতকরা হিসাবে যে বাতিল পরীক্ষাগুলো ও মানে যে পরীক্ষাগুলো বাতিল হয়ে গেছে সেই পরীক্ষার নম্বর দেওয়া হয়েছে। তার মানে বুঝতেই পারছো, তোমাদের যদি কোনো একটা সাবজেক্টে 100-100 যদি পেয়ে যায় কোনো স্টুডেন্ট, তাহলে বাদবাকি যে পরীক্ষাগুলো হয়নি সেই পরীক্ষাও সেই স্টুডেন্ট 100-100 পাবে। সেই অনুযায়ী বলা হচ্ছে যে এই অধিকাংশ স্টুডেন্ট এই ভালো নম্বর পেয়েছে, তো সেই কারণেই কিন্তু এই ধরনের অ্যাডমিশন নিতে তাদের প্রবলেম হচ্ছে, এমনটি বলছে বিভিন্ন শিক্ষা সংসদের এই সদস্যরা। কি বলছে সেটা শুনে নেব। বলা ছিল তো বাড়ি বাড়ি নম্বর দাও, সুবিধা হবে অনেক কারণে দিয়ে দিয়েছে, এখন দিয়ে কি হয়েছে সেটা তো বুঝতে পারছে। যে পরীক্ষাটা হয়নি তাতে বসিয়ে দিয়েছে, কিন্তু আমাদের তো সেভাবে হয়নি, আমাদের একটা ফর্মুলা বেসিস ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদের নম্বরটা এ হয়েছে। আর এটা তো ঠিকই, এবছর 2020-তে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক পরীক্ষার্থী বেশি বেশি নম্বর পেয়েছে। যদি আমি 80% আপের কথা বলি, 80% প্লাস নম্বর পেয়েছে হচ্ছে 1,14,963 জন, এবং যদি আমি 90% আপের কথা বলি, 90% আপ নম্বর পেয়েছে হচ্ছে 30,220 জন। আর 2019-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাথে যদি 2020-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের 80% বা 90% আপ পাওয়ার আর নম্বরের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে এবছর 4-5 গুণ পরীক্ষার্থী বেশি 80% বা 90% নাম্বার পেয়েছে। তার মানে বুঝতেই পারছো অধিকাংশ স্টুডেন্ট কিন্তু বেশি নম্বর পেয়েছে এইবারের পরীক্ষায়। এছাড়া বিভিন্ন জায়গা থেকে যে তথ্যটা উঠে আসছে, এবছর 2020-তে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যতজন স্টুডেন্ট পাস করেছে আমাদের রাজ্যে কলেজে অত সংখ্যক সিটই নেই। রাজ্যে 515টি কলেজে 660,000 আসন রয়েছে, মানে 660,000 স্টুডেন্ট কলেজে ভর্তি হতে পারবে, কিন্তু দেখা গেছে এবছর 2020-এর উচ্চ মাধ্যমিকে পাস করেছে হচ্ছে 680,057 জন। তাহলে এই তথ্যের ওপর ভিত্তি করে যদি আমরা বলি, তাহলে দেখতে পারবো যে যত স্টুডেন্ট উচ্চ মাধ্যমিকে পাস করেছে এ তত স্টুডেন্ট কিন্তু কলেজে ভর্তি হতে পারবে না, কারণ অতটা সিট নেই। 30,057 জন এরকম স্টুডেন্ট থাকবে যারা ভর্তি হতে পারবে না, সিট সংখ্যা 30,057 জনের কম রয়েছে। এটা কিন্তু একটা বিরাট বড় দিক যে 30,057 জনের সিটই নেই অ্যাকচুয়ালি রাজ্যে ভর্তি হওয়ার। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ শিক্ষক সংসদের এক একজনের এক এক রকম মত রয়েছে। কেউ বলছে যে এবছর রাজ্যের সমস্ত স্টুডেন্ট কোভিডের কারণে রাজ্যেই ভর্তি হতে চাইছে রাজ্যের কলেজগুলোতে, এবং একাংশ বলছে যে বেশি পরিমাণে নম্বর দেওয়ায় বেশি স্টুডেন্টকে পাস করিয়ে দেওয়া এই ধরনের সমস্যা হচ্ছে।
কলেজে সবাই ভর্তি না হওয়ার পেছনে এই যে কারণগুলো বলছে এটা কিন্তু একেবারে যে ঠিক সেটা আমরা বলতে পারবো না। কারণ যে দেখা যাচ্ছে জয়েন্টে এ 37,000 পরীক্ষার্থী কিন্তু জয়েন্ট দিয়েছে, এবং নিডের কথা যদি বলি 78,000 পরীক্ষার্থী রাজ্যের থেকে নিড দিয়েছে। সেক্ষেত্রে আমরা বলবো না যে রাজ্যের সমস্ত স্টুডেন্ট রাজ্যেই অ্যাডমিশন নিতে চাইছে, এটা কিন্তু বলা একেবারেই এ অর্থযুক্ত হবে না। তা অ্যাকচুয়ালি কারণটা কি, দেখো বিগত বছরের কথা যদি বলি, বিগত বছরে যখন রাজ্যের এর এই যে জেনারেল কলেজগুলো যেগুলো রয়েছে সেই কলেজগুলোতে যখন অ্যাডমিশন নিত স্টুডেন্টরা, তখন কিন্তু আলাদা কলেজেও অ্যাডমিশন নেওয়ার রাস্তা ছিল। আমি যদি বলি পলিটেকনিক, তখন আগে সবাই ভর্তি হয়ে যেত, বা আমি যদি বলি জয়েন্ট, সেটা অনেক আগে হয়ে যেত, যদি নিট বলি সেটা অনেক আগে হয়ে যেত, এবং অন্যান্য যে সমস্ত রয়েছে নার্সিং থেকে শুরু করে সমস্ত যে ডিপার্টমেন্টগুলোর কলেজ রয়েছে সেগুলো কিন্তু আগে রেজাল্ট বেরিয়ে যেত এবং স্টুডেন্টরা আগে ভর্তি হয়ে যেত। কিন্তু এবছরের এই কোভিডের কারণে কিন্তু এই রকম পরিস্থিতি দেখা যায়নি। দেখা গেছে এই অন্যান্য যে সমস্ত প্লেসগুলো রয়েছে, আমি পলিটেকনিকের কথা যদি বলি, এখনও পর্যন্ত রেজাল্ট বেরোয়নি, তাহলে সেই কারণে স্টুডেন্টরা পলিটেকনিক কলেজে এখনও পর্যন্ত অ্যাডমিশন নেয়নি। তারা কী করেছে, যারা পলিটেকনিকে অ্যাডমিশন নেওয়ার টার্গেট রয়েছে যাদের, তারা কী করেছে, তারা রীতিমতো অন্যান্য কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। যে তারা বিএসসির জন্য কেউ, বিএর জন্য কেউ, বিকমের জন্য অ্যাডমিশন রীতিমতো নিয়ে নিয়েছে, কারণ তারা ভাবছে যদি আমি এখানে চান্স না পাই তাহলে আমার বছরটা ল্যাপস হবে, তার আগে আমি অ্যাডমিশন নিয়ে নিই। এই কারণেই কিন্তু এই ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে, কারণ সমস্ত স্টুডেন্ট অন্য জায়গায় দেখছে, যেতে চাইছে, কিন্তু সেই জায়গার রেজাল্টও এখনও বেরোয়নি, অ্যাডমিশন প্রক্রিয়াও এখনও চালু হয়নি, জয়েন্ট ও নিট জানো তোমরা কত পরেই তো নিট হলো, জয়েন্ট হলো, তার আগে অনেক আগের থেকে কিন্তু তোমাদের অ্যাডমিশনের যে প্রক্রিয়া কলেজে শুরু হয়ে গেছিলো। তাই জন্য সবাই কিন্তু অন্য কোনো রাস্তা না পেয়ে এই কলেজে অ্যাডমিশন নিতে চাইছেন। তো এই কারণে কী হচ্ছে, তারা অনেকেই এখানে কিন্তু অ্যাডমিশন নিয়েছে, অনেক স্টুডেন্ট কিন্তু পড়বে না, কেন যখনই দেখবে পলিটেকনিকের রেজাল্ট বের, তোমাদের মধ্যেই অনেকে আছে যে অ্যাডমিশন নিয়ে নিয়েছে এ পলিটেকনিক বা অন্যান্য কোর্সের জন্য, সে অ্যাপ্লাই করছে, কবে রেজাল্ট বেরোবে, সেইখানে রেজাল্ট বেরলে তারা ওই ইঞ্জিনিয়ারিংয়ে বা মেডিকেলে মুভ হয়ে যাবে। তো এখন তারা, তাদের কাছে অপশান নেই, তারা একটা অ্যাডমিশন বুক করে একটা কলেজে রেখে দিয়েছে যে পরবর্তীকালে যদি সে চান্স না পায় তাহলে এই কলেজেই পড়বে এবছর। বুঝতে পারছো ব্যাপারটা? তো এরকম প্রচুর স্টুডেন্ট রয়েছে এরকম করেছে, কিন্তু বিগত বছরগুলোতে কী হতো, যখন কলেজের অ্যাডমিশন হতো তার আগেও কিছু কিছু, মানে পলিটেকনিক যদি বলি তার আগেই অ্যাডমিশন হয়ে যেত, এবং ও অন্যান্য কলেজগুলো যদি বলি, অন্যান্য ডিপার্টমেন্ট, মেডিকেল বা জয়েন্ট, সেগুলো কিন্তু আগেই হয়ে যেত। তো সেই কারণেই কিন্তু ও সেরকম একটা প্রেশার পড়তো না এই কলেজগুলোর ওপর। তো এই কারণেই কিন্তু ভালো নম্বর পাওয়ার সত্ত্বেও বিভিন্ন স্টুডেন্ট এখনও পর্যন্ত কলেজে অ্যাডমিশন নিতে পারেনি। তো এখানে আমার মনে হয় যে যত দিন যাবে এবং সমস্ত দিক যখন অপশান খোলা হবে, ধরো পলিটেকনিকের রেজাল্ট বেরিয়ে গেল বা নিডের যে এক্সাম আছে তার রেজাল্ট বেরিয়ে অ্যাডমিশন নেওয়া হচ্ছে, তো এরকম সমস্ত দিক যখন সমস্ত কিছু খুলে যাবে তখন কিন্তু বিভিন্ন স্টুডেন্ট কিন্তু মুভ করবে সেই জায়গা থেকে, অন্য জায়গায় চলে যাবে এবং সিট ফাঁকা হবে, তখন কিন্তু আবার তোমাদের রিঅ্যাডমিশন তোমরা নিতে পারবে, এটাই কিন্তু ঘটবে পরবর্তী সময়ে। তো সত্যি এখন যারা অ্যাডমিশন নিতে পারেনি ভালো নম্বর পেয়ে, তাদের মধ্যে তো একটা চিন্তা থাকবেই, কারণ আমিও যদি একটা কলেজে ভালো নম্বর পেয়ে অ্যাডমিশন নিতে না পারি, বা যে কোনো স্টুডেন্টে যদি অ্যাডমিশন নিতে না পারে, তাহলে তো তার একটা প্রবলেম মাথার মধ্যে ঘুরবে যে আমি এবছর কি অ্যাডমিশন নিতে পারবো না। তো আমি এটুকু তোমাদের বলতে পারি, প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারবে, কিছুটা ওয়েট করো। এটা যেহেতু পাশ করিয়ে দিয়েছে, নাম্বার দিয়ে দিয়েছে, এটা পর্ষদিন দিয়েছে, তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে এরকম ধরনের এরকম সমস্যা হচ্ছে। আর যারা, আমি বলবো যারা খুব পপুলার কলেজগুলোতে, সবাই একটা কলেজের ওপরে ফোকাস করে যায় বেশিরভাগ, পপুলার কলেজগুলো রয়েছে সেই পপুলার কলেজগুলো বাদ দিয়ে তোমরা তোমাদের এরিয়ায় অন্যান্য যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে যাও, যখন কলেজ ওপেন করা হবে, কমিউনিকেশন ঠিক হবে, তখন যাও সেখানে গিয়ে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করো, তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। আর এরকম একটি স্টুডেন্টও থাকবে না যারা পাশে অন্তত ভর্তি হতে পারবে না, অনার্স না হোক কিন্তু পাশে অ্যাডমিশন নিতেই পারবে সমস্ত স্টুডেন্ট। সেই কারণে তোমাদের যাদের প্রবলেম আছে, তোমাদের প্রবলেম একটু দেরিতে সলভ হলেও কিন্তু প্রত্যেকের প্রবলেম সলভ হয়ে যাবে। আমি যেটা বললাম সেটা মাথায় রেখো, পরবর্তীকালে তোমরা বুঝতে পারবে এই কারণটাই রয়েছে, অন্য কোনো কারণ নেই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কলেজের অ্যাডমিশানের এরকম ধরনের প্রবলেম হচ্ছে কেন, রাজ্য কী বলছে তোমরা তো তোমাদের বলেই দিলাম, এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কী বলছে সেটাও বলে দিলাম, আমার মতটাও তোমাদের কাছে তুলে ধরলাম। তোমাদের অ্যাকচুয়ালি কী মত রয়েছে এর পেছনে, তোমাদের কী মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে প্রদান করো।